হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি সৌমেন। আজ থেকে আমরা শুরু করছি আমাদের ব্লগিং চ্যানেল, হুইচ ইজ বেসড অন ফুড, ফ্যাশন অ্যান্ড ট্রাভেল। হোপ ইউ উইল এনজয়। সাথে তো ডেলি ব্লগ থাকছেই। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিওটি পুরোটি দেখে কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দাও। আমরা এখন একটু বেরিয়েছি, আমাদের মায়ের কাছে যাব। মা, আজকে একটি বিশেষ দিন, আজকে হলো পৌরাষ্টমী বা প্রথম অষ্টমী। তো বাবা মায়েদের প্রথম সন্তান হলে তাকে পুজো করা হয় আজকের দিনে। আমরা দুজনেই বাবা মায়েদের প্রথম সন্তান, তাই আমার মা আমাদেরকে ডেকেছে, গিয়ে দেখাচ্ছি কি হয়। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। কি ঠাকুর গৌড়া ঠাকুর, আর একটা কি নাম আছে আচ্ছা, আমি সৌমেন, পিয়াসা ঘন্টু, চারজনের চারটা ঠাকুর। চারজন পৌড়া রয়েছে, তিন মূর্তি বসেছে, ফোনের এই পারে আরেকজন। আমাদের ঘন্টু বাবু, ভালো নাম, ভালো নাম কি? দিব্যজ্যোতি মাইতি, ওদিকে শোনাই পিয়াসা মাইতি। এই হচ্ছে সোনাই, আমার মামার মেয়ে। এ হচ্ছে নিজে নিজে ইউটিউব দেখে দেখে কোরিয়ান শিখেছে। সোনাই বল। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। পাখি পাপা পেঁপে খায়। আমরা এই মাত্র ফিরলাম বাড়ি থেকে, এখন আমি আমাদের রুমে চলে এসেছি, ও এসেছে, ও এখন ব্যাগ গুছাচ্ছে, ওদের যাবে তবলা শিখতে, ও তবলাটাকে ব্যাগে ভরছে। ঢুকবে না এখানে, দাঁড়াও তুমি বেড়েটা ধরো, আমি ঢুকে দিচ্ছি, তুমি তবলাটাকে বের করো, তবলাটাকে বের করে তারপর ডায়েরিটা দাও, তাহলে ঢুকে যাবে। যাচ্ছি তবলা শিখতে। এই যে এসে গেছে, কিন্তু বাবুর মনটা একটু খারাপ, তার তবলাটা সারা করতে নিয়ে গেছিল কিন্তু এইটা ছিঁড়ে গেছে, পরে গিয়ে আবার দোকান থেকে ঠিক করে আনতে হবে। জায়গাটা ড্যাম হয়ে গেছে, কালো কালো এগুলো না মানে মনে হয় মেঝেতে থাকার কারণে না কোনো একটা এ টাইপের, ওটাকে কি বলে না, পুরো নিচটাতেই গেলে এবার থেকে কোনো একটা কিছুর উপরে রাখতে হবে, বুঝলে তো। হ্যালো, এখন রাত্রি 10টা বাজে, এই জাস্ট ফিরলাম, একটু মনটা খারাপ আছে কারণ আমার তবলার ছোটটা ছিঁড়ে গেছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়, আবার সারিয়ে নেওয়া যাবে। এখন আমি খুব টায়ার্ড, যাচ্ছি খেতে, খুব খিদে পাচ্ছে, জানি না কি আছে ডিনারে। আজকে আছে পায়েস, আলু পোস্ত এবং রুটি। ঠিক আছে, লোভনীয় খাবার, আমি যাই ফ্রেশ হয়ে খেতে বসবো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, আবার পরে দেখা হবে।